নমস্কার, আস্তিটিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 24শে মার্চ শুক্রবার, সবাইকে সুপ্রভাত। রাশিফল শুরু করার আগে বলছি, আজ ভালো সময় কি আছে এবং কখন আপনারা ভালো কাজ করতে পারবেন। অমৃতযোগ রয়েছে সকাল 7:05 থেকে সকাল 7:55 পর্যন্ত, তারপর আবার রয়েছে সকাল 10:52 থেকে 12:53 পর্যন্ত, তারপর আবার রয়েছে দুপুর 2:32 থেকে বিকেল 4:11 পর্যন্ত। মাহেন্দ্রযোগ রয়েছে সকাল 10:29 থেকে দুপুর 11:15 পর্যন্ত, তারপর আবার রয়েছে দুপুর 3:53 থেকে বিকেল 5:52 পর্যন্ত। এই সময় আপনারা শুভকাজ হিসাবে দীক্ষা গ্রহণ করতে পারেন। এবার আমি আসছি রাশিফলে। প্রথমে আসি মেষ রাশি। এক্সটার্নাল বিজনেসে কিন্তু শুভ, দীর্ঘদিনের প্রেমের পরিণতি হতে পারে। শৌখিন দ্রব্যের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে, প্রেমে কিন্তু বাধা রয়েছে। এবার আমি আসছি বৃষ রাশিতে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। অ্যাক্সিডেন্টের কিন্তু ছোটোখাটো একটি যোগ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। তীর্থস্থান ভ্রমণের একটি যোগ রয়েছে, বিতর্ক এড়িয়ে চলুন, প্রতিবেশীর সাথে কিন্তু আপনার ঝামেলা লাগতে পারে। এবার আমি আসছি মিথুন রাশিতে। স্টক বিজনেসে কিন্তু আপনার শুভ, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে, বিদ্যায় আপনার বাধা রয়েছে, সমস্ত কাজে আপনার দেরি হতে পারে এবং গবেষণায় কিন্তু সফলতা আসবে। এবার আমি আসছি কর্কট রাশিতে। আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, দুর্ঘটনায় কিন্তু মাথায় আঘাত লাগতে পারে, পিতামাতার সাথে মতের অমিল হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে এবং বিতর্ক এড়িয়ে চলুন। এবার আমি আসছি সিংহ রাশিতে। অতিরিক্ত রাগ জেদ নিজের কাজের ক্ষতি করবে, ব্যবসায় আপনার ঋণ বাড়তে পারে, পেটের সমস্যা যাদের রয়েছে তাদের পেটের সমস্যা বাড়বে, বেসরকারি চাকরিস্থলে কিন্তু পদোন্নতি হতে পারে এবং গবেষণায় কিন্তু সফলতা আসবে। এবার আমি আসছি কন্যা রাশিতে। সন্তানের জন্য বাবা মায়ের মানসম্মান হানি হতে পারে, দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ হয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ কাজে গুরুজনের পরামর্শ নিতে হবে, আয়ের চেয়ে আপনার ব্যয় কিন্তু বেশি হতে পারে। এবার আমি আসছি তুলা রাশিতে। অ্যাক্সিডেন্টের একটি ছোটোখাটো যোগ রয়েছে, দীর্ঘদিনের প্রেমের কোনো পরিণতি হতে পারে, বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে, স্টক বিজনেসে কিন্তু শুভ, শ্বশুরবাড়ির সাথে আপনার মতের অমিল হতে পারে এবং প্রেমে কিন্তু বাধা রয়েছে। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। পারিবারিক অশান্তি কিন্তু সম্পত্তি নিয়ে আপনার লেগে থাকতে পারে, ভূ সম্পত্তি বিক্রয় কিন্তু শুভ, নতুন বাড়ি গাড়ি ক্রয় কিন্তু শুভ, বিনিয়োগে কিন্তু শুভ এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি ধনু রাশিতে। ক্রিয়েটিভ লাইন নিয়ে যারা এগোচ্ছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, নতুন কাজের কোনো সন্ধান আসতে পারে, লটারি প্রাপ্তির কিন্তু একটি যোগ রয়েছে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, প্রেমে কিন্তু বাধা রয়েছে এবং আনএক্সপেক্টেড কোনো গেইন কিন্তু হতে পারে। এবার আমি আসছি মকর রাশিতে। হঠাৎ আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, বিনিয়োগে কিন্তু শুভ, সরকারি চাকরিজীবীদের ট্রান্সফারের একটি যোগ রয়েছে, অ্যাডভোকেটদের কাজে সফলতা আসতে পারে এবং চোখের সমস্যা কিন্তু বাড়বে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। প্রেমে কিন্তু বাধা রয়েছে, নতুন কাজের সন্ধান আসতে পারে, নতুন ব্যবসা আরম্ভ করলে শুভ, যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে এবং ত্রিকোণ প্রেমের কিন্তু একটি সম্পর্ক দেখা দিচ্ছে। এবার আমি আসছি মীন রাশিতে। নতুন গৃহ নির্মাণে কিন্তু শুভ, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, শ্বশুরবাড়ির সাথে আপনার মতবিরোধ কিন্তু মিটে যেতে পারে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।